জুলাইখার স্বামী তাকে কিনে নিলেন। জুলাইখার স্বামী জুলাইখাকে বললেন যে একে দেখে শুনে থাকো। প্রায় ওখানে 12-15-20-25 বছর থাকলেন, বা 15-20 বছর থাকলেন, বা 10 বছর থাকলেন। তারপরে বড় হয়ে গেল, এক সময়ে জুলাইখা তার সাথে জেনা করতে চাইলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, বলো কি তুমি? সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো থাক খেতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারিনি, এটা অসম্ভব। ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়ায়া, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করতে পারি না, তোমার সাথে জেনা করতে পারি না। গাল্লা কাতাল আবওয়াব, সব দরজাগুলি বন্ধ করে দিল। অকালাত হাই তালাক, জুলাইখা বলল তুমি জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ বললেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। এই বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইলেন, দরজাগুলি বন্ধ ছিল। তিনি খুলে বের হচ্ছিলেন কি না তা বোঝা যাচ্ছিল না। আগে আগে তিনি বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা। জুলাইখা পিছন দিক থেকে জামার হাত টেনে ধরলো, তাতে ইউসুফ আলাইহিসসালামের জামা পিছন দিক থেকে ছেড়ে কিছু জুলাইখার হাতে থেকে গেল। আগে আগে বের হয়েছে ইউসুফ, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, এই দেখেন, আপনি যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি হতে পারে? আরে আপনি কি হুকুম দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলে দিতে হবে। 12 বছর জেল হয়ে গেল। নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না, তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি, ও নারী জাতি, তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবে না। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তারাক্ত বাদি ফেতনা তা নাজার আল্লাহ রিজালামিনের নিশায়, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আজাবাইল রাজুলিল হাজেম, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো।